বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। মাত্র কাজের থেকে আসলাম, একটা নিউজ পাইলাম, এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি নামাজটা পড়ে বসে পড়ছি। ইমিগ্রেশন সবাই আমরা জানি ভিতরে যে লিগেল দিবে, তো এটার ব্যাপারে আজকের ডিসিশন নেওয়া হয়েছে চূড়ান্ত পর্যায়ে আর কি। কবে থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিবে এবং কাদের কাদেরকে দিবে, এটা ডেট হয়েছে গিয়ে প্রিমো জুন জুন মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত। জুন মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত এটা ডেট আপনি করতে পারবেন। আর কোন কোন ক্ষেত্রে কারা কারা করতে পারবো, এটার মধ্যে এগ্রিকালচারের প্রাধান্যটাই বেশি দিছে। এগ্রিকালচারের জন্য ওরা বেশিরভাগই মানে লোকজনের ব্যাপারে ইয়া করছে আর কি, কৃষিকাজের জন্য, প্রজনন কৃষিকাজ, পশুপালন করে, তারপরে যারা মৌমাছির মানে মৌমাছি চাষের ইয়াতে কাজ করে, তারপরে যারা শিপে কাজ করে, ফিশিংয়ে কাজ করেন, যারা নাকি ওই যে আমরা জেলে জেলে বলি যেটাকে, জেলে, এই ধরনের লোকজনের দিবে। এবং বাসাবাড়ির কাজের জন্য, বাসাবাড়ির কাজের জন্য বাদান্তি, বাসাবাড়ির কাজের জন্য মনে করেন অসুস্থ রোগীদের সেবা করার বা বয়স্ক লোকেদের সেবা করা, এই ধরনের লোকের জন্য এবার একটু অন্যরকম সিস্টেমে ডিক্লারেশন দিছে। আগে কিন্তু এরকম মানে এইভাবে দেয় না, এইবার এবার একটু অন্যরকমভাবে ডিক্লারেশন দিছে। এটার ব্যাপারে আমি যারা আমরা ভিতরে আসি বাঙালি ভাইরা, তাদেরকে আমি অনুরোধ করব, তারা যার যার এলাকায় যে যে এলাকা মানে এগ্রিকালচার এলাকা আছে, ওই এলাকাতে গিয়া মালিকের সাথে একটু যোগাযোগ করতে, মালিকের সাথে যদি এগ্রিকালচারে কাজ করে থাকেন তাহলে তো এগ্রিকালচারে আপনি কাজ করতেই আসেন, আপনি তো মালিকে এমনিই করে নিবে। আর যারা করেন না তারা এগ্রিকালচারের সাথে যোগাযোগ করেন, আর নতুবা বয়স্ক লোক যারা আছে ইতালিতে, যদি কোনো পরিচিত থাকে তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করার পরে ওই বয়স্ক লোকের দেখাশোনা করবেন, এই সুবাদে আপনার কাগজ করে দিবে ওরা। এই ধরনের লোকজন আপনারা জোগাড় করেন, কিন্তু সময় বেশি দিন নাই, আর কয়েকদিন আছে। 1 তারিখ থেকে আরম্ভ হবে, 15 তারিখে শেষ হবে জুলাইয়ের। খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো একটু আপনারা মালিক জোগাড় করেন। এবার মনে হয় না যে আমরা যে বাঙালি যারা ব্যবসায়ী আছি, দোকান টোকান আছে, এদের মাধ্যমে করাবো কিছু টাকা টুকা দিয়া, আমার মনে হয় না এবার এইভাবে করতে পারবেন। এবার বাসাবাড়ি বাদান্তি কাজের জন্য, এগ্রিকালচার কাজের জন্য এটা দিয়েছে, তাই আপনারা চেষ্টা করুন ওইভাবে করার জন্য। এখন কিভাবে করবেন, কোথায় করবেন, এখনো পর্যন্ত এটা ডিটেলস লিংক দেয় নাই, কোনো কিছু দেয় নাই। আমি এটা কাল পরশু বা এর পরে যেদিনকে দিবে আমি আপগ্রেড করব। আপনারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন আগামী আপগ্রেডগুলো পাওয়ার জন্য, কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, অনলাইনে নাকি কোনো জায়গাতে লাইন ধরে করতে হবে, সব কিছু আমি আপগ্রেড করব আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার উপরে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমার ডিটেলস সব কিছুই আমি দিয়ে দিছি, মানে কিভাবে কারা কারা করবে, কত টাকা জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, কি করবে, আমার এই ওয়েবসাইটের মধ্যে আছে। আপনারা ইচ্ছা করলে আমরা ওয়েবসাইটের থেকে সব কিছু দেখে নিতে পারেন। এটা আমি বাংলায় সব কিছু করা, কোনো ইটালিয়ান ভাষা না, বাংলা ভাষায় এটা করা। আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপগ্রেড পাওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।